রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় যাবৎ আপন কৌমের সাথে ছিলেন, আপন গোত্রের সাথে ছিলেন, লোকদের সাথে ছিলেন, আপন সম্প্রদায়ের সাথে ছিলেন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ। কৌমের সাথে, গোষ্ঠীর সাথে চলতে গিয়ে কোনোদিন কারো সাথে মনোমালিন্য হয় না, সবার সাথে সুন্দর আখলাক, উত্তম আখলাক। যদিও ওই সময় পর্যন্ত নবুয়ত পান নাই, তাওহীদ, রেসালাত, আখেরাতের যে দায়িত্ব মানুষের কাছে পৌঁছানো, ঈমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া, সেটা এই চল্লিশ বছর যাবৎ, দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই দায়িত্ব উনি পান নাই এবং কাউকে বলেনও নাই। কিন্তু তার আগে তার সুন্দর আখলাক, তার সত্যবাদিতা, তার আমানতদারিতা, তার পরোপকারিতার অভ্যাস, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অভ্যাস, এই যে ভালো ভালো গুণগুলো, এগুলো দিয়ে গোটা সমাজের মধ্যে, গোটা কওমের লোকদের মধ্যে একটা বিশেষ স্থান এই চল্লিশ বছরের মধ্যে অর্জন করে রেখেছেন আল্লাহ রাসূল। অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন। তারপরেও রসুল যখন চল্লিশের দৌড় গোড়ায়, তখন মানসিকভাবে, যেটা বাহ্যিকভাবে তো উনি ওনার আখলাকের মাধ্যমে কখনো বোঝেন নাই, মানসিকভাবে একটা দূরত্ব তাদের মধ্যে তৈরি হইতেছিল ওই সময়। কারণ তার জাতি শিরিকের মধ্যে, কুফুরের মধ্যে, বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত ছিল, যেগুলো দেখে দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছেন। কিন্তু নবুয়তের প্রাককালে ওনার মনের মধ্যে এগুলো খুব পীড়া দিত, ব্যথা দিত। তো আল্লাহ পাক ওই সময়টাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহান দায়িত্ব দিবেন, এই তার এই জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য, সারা পৃথিবীবাসীর সামনে এক আলোকিত দিন পেশ করার জন্য আল্লাহ পাকের রসুলকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক। সেটার প্রাককালে, সেটা শুরুতে, ওই দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ রসুলকে একটু পরিণত করা, উপযোগী করা, অভ্যস্ত করা, বিশেষ যোগ্যতা দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের রসুলকে কিছু সময়ের জন্য তার জাতি থেকে আলাদা হওয়ার মন মানসিকতা তৈরি করে দিলেন। ওই সময়টাতে আল্লাহ পাকের রসুল নির্জনতা পছন্দ করতেন, লোকালয়ে থাকতে ভালোবাসতেন না। উনি নিরিবিলি থাকা পছন্দ করতেন। এর মধ্যে উনি হেরা গুহায় গিয়ে, যেটা মক্কার থেকে প্রায় 2 মাইল দূরে, ওই হেরা গুহা, ছোট্ট একটা গুহা যার দৈর্ঘ্য হল 4 ফুট, প্রস্থ হল 1.5 ফুট, তত গভীরও না, উঁচু স্থানে, ওই স্থানে গিয়ে গিয়ে আল্লাহ পাকের রসুল কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের রসুলের সহধর্মিনী ছিলেন, উনিও সাথে যাইতেন, কখনো কখনো উনিও খাবার নিয়ে যেতেন। ওখানে আল্লাহ রসুল ওই হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। হেরা গুহার মধ্যে কি করতেন? ধ্যান করতেন আল্লাহ পাকের কুদরতের বিষয় নিয়ে, আল্লাহ পাকের কুদরতের কারিশমা নিয়ে, এই বাস্তব জগতের পিছনে যে একটা শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে আল্লাহ রসুল ধ্যান করতেন, মুরাকাবা করতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের রসুলকে সঙ্গ দিতেন, পাশে দূরেও কোথা বসে থাকতেন আল্লাহ পাকের রসুলের জন্য। এভাবে দীর্ঘ সময় ওখানে কি করতেন? ধ্যান করতেন। এদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নবুয়তের ধারা শুরু হয়ে গেছে, প্রথম যেটা স্বপ্নের মাধ্যমে। 6 মাস যাবৎ আল্লাহ রসুল স্বপ্নে দেখতেন, স্বপ্নে যেটা দেখতেন সেটা তার জন্য দিনের মতো আলোকিত হয়ে যেত, একবারে স্পষ্ট, কোনো সন্দেহ সেটার মধ্যে থাকতো না। এটা সত্য হওয়ার ক্ষেত্রে চুল পরিমাণও কি হইতো না, বেশ কম হইতো না, স্পষ্ট এরকম স্বপ্ন দেখতেন। কারণ ওইটা ওহী ছিল,
নবীদের স্বপ্ন ওহি, ছয় মাস যাবৎ নবুয়তের 46 ভাগের এক ভাগ। নবুয়তের সময়কাল ছিল কত? 23 বৎসর। 23 বৎসরের 23-এর 46-এর এক ভাগ হইল 6 মাস। 23 বৎসরের 46 ভাগের এক ভাগ হইল কয়? 6 মাস। এই 6 মাস যাবৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন বিভিন্ন বিষয়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূলকে এগুলো কি করতেন? আল্লাহ পাক বিভিন্ন বিষয় জানাইতেন। কিন্তু ওনার ধ্যান এর মধ্যেও চলতেছিল। ওনার আবেগ, ওনার আশা যে স্পষ্ট ওহির মাধ্যমে আল্লাহ পাক ওনাকে জানায় দিবেন বিষয়গুলো। তো এই ধ্যান করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন নাকি 40 বৎসর 6 মাস 12 দিন হইল, ওই হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল ধ্যান করতেছিলেন। ওই ধ্যানমগ্ন অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের রাসূলকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, মা না বিকারিন, আমার পড়ার অভ্যাস নাই, আমি পড়তে পারি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বুকের মধ্যে চাপ দিলেন, চাপ দিয়ে ধরলেন, ধরে ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা, পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একই জবাব দিলেন, মা আনা বিকারি, আমার পড়ার অভ্যাস নেই। তৃতীয়বার আবার দ্বিতীয়বারও জড়াইয়া ধরলেন এবং ছেড়ে দিলেন, এবং তৃতীয়বার আবার বললেন, ইকরা, পড়ুন। রাসূল একই জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি, আমার পড়ার অভ্যাস নেই। তখন জিব্রাইল আলাইহিস সালাম তৃতীয়বার আবার বুকের সাথে জড়ায় ধরলেন চাপ দিয়া, এরপরে ছেড়ে দিলেন এবং বললেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সর্বপ্রথম এই সূরা আলাকের এই 5টা আয়াত এই হীরা গুহার মধ্যে সর্বপ্রথম অবতীর্ণ হয়। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান আমিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। মানুষকে সৃষ্টি করেছেন কিসের থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। তার আগে একটা অবস্থা ছিল, যে জিনিস থেকে তৈরি করেছেন ওই জিনিসটাকে 40 দিন পরে ওটা একটা রক্তে পরিণত হয়, ওটার দিকে ইঙ্গিত করছেন। জমাট বাঁধা রক্ত থেকে কি করেছেন? তৈরি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পড়েন, আপনার প্রভু মহা দয়ালু, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানত না। এই আয়াতগুলো ওই সময় নাজিল হইলেন, হইল ওই হীরা গুহার মধ্যে। রসুল ভীত সন্ত্রস্ত প্রথম ওহী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, বাসায় আসলেন, এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল ইয়ে করে দাও, আমার উপর কম্বল জড়ায় দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। আল্লাহ রসুলের এই চাঞ্চল্য, আল্লাহ রসুলের এই ভীতি অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন কিছু বলেন নাই, বলার সাথে সাথে কম্বল জড়াইয়া দিছেন, কম্বল জড়াইয়া দিছেন, কম্বল দ্বারা ঢেকে দিছেন। কিছুক্ষণ পর, কিছু সময় পর যখন এই ভীতিটা কাটলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ঘটনা কী, ব্যাপার কী? তখন আল্লাহ পাকের রসুল ওই হেরা গুহার এই ঐতিহাসিক যে ঘটনা আল্লাহ পাকের রসুলের সাথে এই সর্বপ্রথম ঘটে গেল, সেই ঘটনা এবং এই যে কোরআনে কারিমের সর্বপ্রথম যে আয়াতগুলো, যে 5টা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলো পড়ে শোনাইলেন।